বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ার আল্লাহর রহমতে আমরা সকলেই ভালো আছি। আজকে আমি ভিডিওটা সকাল থেকে আরম্ভ করলাম। আমি এখন সকালে নাস্তা রেডি করতেছি, কি কি করতেছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যে ইলিশ মাছ বাই করে আমি আইসটা ফালাই রাখছি, এখন মাছটি টুকরা টুকরা করে কেটে নেব, মানে মাছটি পিস পিস করে কেটে নেব, তারপরে কি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বরফ জমে গেছে, এটা একটু বরফটা একটু সাইডে রেখে দাও, এটি আগে কেটে নেই, তারপর ওটা কাটতেছি পরে। মাছটি কাটা শেষ, এখন মাছটি দিয়ে নেব। এই মাছটাতে আবার ডিম বানাইছি। মাছটি ধোয়া হয়ে গিয়েছে, এখন এই মাথাটি আর লেজ এগুলো আমি একটু জ্বালাবো। কি কি দিয়ে জ্বালাবো সেটাও শেয়ার করতেছি আপনাদের সাথে। পেঁয়াজ কুচি দিলাম। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন। এখন হলো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এখন একটু হলুদ দেব, পরিমাণ মতো লবণ, তেল, একটু মাখিয়ে নেব। এটি রেখে দেবো, এটি আর একদিন হলো
কচু শাক আনলে তার সাথে রান্না করবো। এখন এর জন্য কাটা কুটা দিয়ে আর দিলাম না, লবণ আর হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে মাখাই নিব। এখন আটা দিয়ে মানে হাতে গুঁতা খাইছি, রক্ত বাড়াই নাই, গুঁতা লাগছে। মাছটা বসায় দিয়েছি, এখন মাছটা হইতে থাক। এইভাবে এখানে আলু সিদ্ধ করে রাখছিলাম, আলু ভর্তা করব। আলু ভর্তা করব, কি দিয়ে খাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন এর মধ্যে আমি সরিষার তেল, শুকনা মরিচ আর লবণ একটু দিয়ে মাখায় এখন আলুটি মাখায় নিচ্ছি। তখন তো বললাম যে হাতে মাছের কাটার গুঁতা লাগছে, কিন্তু এখন মনে করলাম যে না, হাতটা কাশতে রক্ত বাড়াইতেছে। আর যে আলু ভর্তা করতেছি, মরিচ আর লবণে হাত জ্বলতেছে। আমার মাছ জ্বালানো হয়ে গিয়েছে, এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন মাছটি ভাজে নেব, তেলটাও গরম হয়ে গিয়েছে, এখন মাছটি দিয়ে দিই বিসমিল্লাহ। এরকম দেখি মাছটা ওই পিট হয়ে গেছে নাকি, টুলটায় দেই। মাছটি হয়নি, একটু হবে, উল্টায় দেওয়া যাচ্ছে না, একটু ভালো হয়েছে। আজ আমাদের পয়লা বৈশাখ, আর ভাতো আজকে পয়লা বৈশাখ বানায় ফেলাইলো। মনে কর আজকে পয়লা বৈশাখই, কারণ হইলো পয়লা বৈশাখে থাকবে রোজা, রোজাতে তার এটা করা হবে না। এই যে আজকে আমি সকালে নাস্তা রেডি করলাম, যে পান্তা ভাত কালকে রাত্রেই করে রাখছিলাম, কালকে রাত্রে আর কি আমি প্ল্যানটা করছিলাম যে সকালে পান্তা ভাত খাবো। এই হলো আজকের আমাদের খাওয়া দাওয়া, সকালকার নাস্তা। আর পাতা শুরু করে দিছে, আর পাতা সহ্য হইতেছে না, বাটি ঝরঝরা হয়ে গেছে। গরমের দিনে মাঝে মাঝে পান্তা ভাত খাইতে ভালোই লাগে। আরে দুই একদিন খেলে কি হবে, কিছু হয় না। বিসমিল্লাহ। মাছ জ্বালায় নিয়ে আসি,
মাছ ভাজনে তারা বদলে ভালো হয়েছে পান্তাবাতে কাঁচা নাই স্যার পেঁয়াজ না হইলে চলে মাছটা খাই দেখ মজা লাগছে আগে ছোটবেলা যখন মাছ জ্বালানো পান্তা ভাত দেখতাম আরো মজা লাগতো কেন ছোটবেলার মাছের মতন এখন মাছের স্বাদ নেই আজকের ভিডিওটা আজকের মতন এখানেই শেষ আপনারা ভালো থাকবেন আল্লাহ আপনাদের সুস্থ রাখুক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ